নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কথা বলবো আমাদের ম্যান্ডিকে নিয়ে তো ম্যান্ডি তো বাবার শ্রাদ্ধশান্তি গেল তার পরের দিন গেল ম্যান্ডির বাবার বাড়িতে কীর্তন আচ্ছা এবার একটা কথা বলি শ্রাদ্ধশান্তিটা কিন্তু নর্মালি আমার যেটা মনে হয় ম্যান্ডি যেমন কীর্তনটা তার বাবার বাড়িতে করল করতো তো শ্রাদ্ধশান্তিটাও যদি তার বাবার বাড়িতে করতো তাহলে মনে হয় একটু বেটার হতো তার কারণটা হচ্ছে যে মানুষটা সেখানে থাকতো ঠিক আছে ম্যান্ডির বাবা ম্যান্ডির যে বাড়ি মানে বাবার বাড়ি সেখানেই থাকতেন উনি তো শ্রাদ্ধশান্তিটা হয়তো সেখানে করা যেত আসলে কি বলুন তো ওখানে একটু তো অসুবিধা হবে ম্যান্ডি থাকতে কারণ শ্রাদ্ধশান্তি করতে হলে কিন্তু ওখানে থাকতে হবে তো সেটা ম্যান্ডির পক্ষে একটু প্রবলেমেটিক তো সেই জন্য ম্যান্ডি কী করলো তার শ্বশুর বাড়িতে শ্রাদ্ধ করলো এ প্রসঙ্গে আরও একটা কথা বলবো সেটা না বললে বোধ হয় খুব অন্যায় হবে ম্যান্ডির শ্বশুর শাশুড়ির কথা যতই তার পুত্রবধূ একটা মানে ভালো উপার্জন করুক যতই তার ছেলে নিষ্কর্মা হোক কিন্তু তারা যেভাবে শ্বশুর শাশুড়ি হয়ে ম্যান্ডির এই পুরো কাজকর্মটায় পাশে থেকেছেন এবং নিজের বাড়িতে এটা করার পারমিশন দিয়েছেন তো তার জন্য জাস্ট ওনাদের মানে হ্যাডস্টপ জানাবো সত্যি ওনারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আমাদের সমাজে কিন্তু এখনও শ্বশুর শাশুড়ি প্রচুর ভালো হয় অনেক শাশুড়ি কিন্তু ওনারাও কিন্তু তাদেরই মধ্যে একজন কারণ ম্যান্ডির যা পাস্ট হিস্ট্রি আছে তো সেইটাতে মানে পরও যে ও শ্বশুর শাশুড়ি এত সুন্দরভাবে তার বৌমাকে মেনে নিয়েছেন এটা সত্যি প্রশংসারযোগ্য এবারে আসবো শ্রাদ্ধশান্তির দিনের কিছু কথায় তো শ্রাদ্দশান্তি মন্দিরে হচ্ছিল তো মন্দিরে শ্রাদ্ধশান্তি নিশ্চয়ই এটা হয়তো করা যায় কারণ যেখানে ও শ্বশুর একজন ব্রাহ্মণ তো আমি আমি সেসবগুলো জানি না আর সত্যি কথা বলতে কি একটা মানুষ চলে গেলে তার পুজো করাটা সেটাই আমার কাছে বড় ব্যাপার তো সেখানে তার পুজোই বলা যেতে পারে শান্তি এক প্রকার তো সেখানে ম্যান্ডি তার সাদ্যশান্তি কাজ করলো সব থেকে বেশি যেটা চোখে লাগলো সেটা হচ্ছে দুটো তিনটে জিনিস সেটা হচ্ছে ওই শ্রাদ্দশান্তির দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মজুদ ছিলেন তারা এসেছিলেন এবং তারা ওই ক্যামেরা ধরে পুরো জিনিসটা মানে ওনাদের ওই শ্রাদ্ধশান্তির পুজোর থেকেও বোধ মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল ক্যামেরা করে গোটা বাড়িটা শ্যুট করা ম্যান্ডি বা সমস্ত জায়গাটা শ্যুট করা আচ্ছা আমরা কিন্তু ওই ম্যান্ডির যে অন্যতম যে প্রিয় বান্ধবী তাকে কিন্তু দেখলাম না সেটা হচ্ছে রিয়াঙ্কা রিয়াঙ্কা এবং ওনার হাজবেন্ডকে আমরা দেখলাম না হয়তো বা ওনারা হয়তো শ্রাদ্ধশান্তি কাজে আসতে পারবেন না বা কিছু অনেকের তো অনেক ব্যাপার থাকে হয়তো সেটাও হতে পারে কিন্তু ওনাদের আমরা কিন্তু দেখিনি এখানে এবার যেহেতু পুরো জিনিসটাও ঠিকঠাকভাবে শ্যুট করা হয়নি কারণ ম্যান্ডি সেখানে শ্রাদ্ধশান্তিতে ব্যস্ত ছিল তো সেই জন্য হয়তো সেই জিনিসটা আমাদের চোখে হয়তো আসেনি অগচরে থেকে গেছে তো আরেকটা জিনিস সেখানে বলার আছে সেটা হচ্ছে যে ওটা অনিয়া অনেকেই বলছে ম্যান্ডি সিঁদুর দান সিঁদুর হ্যাঁ অবশ্যই সেই জিনিসটা একটু কারণ শ্রাদ্ধ যতই হোক একটা শোকের জিনিস কিন্তু হ্যাঁ অবশ্যই এটা হয়তো যিনি চলে গেছেন তার একটা পূজা কিন্তু এতটা শোকের বাড়িতে এতটা হাহাহিহি এটাও কিন্তু খুব একটা মানুষই ছিল না যদিও এটার পেছনে অনেক কারণ থাকতে পারে হয়তো বা ব্যান্ডি এই যে পুরো জিনিসটা বা নিয়ম নিষ্ঠাটা পালন করেছে সেটা থেকে মুক্তির একটা আনন্দ হতে পারে প্লাস বাবার প্রতি একটা কর্তব্য সে করতে পারছে সেটাও থাকতে পারে এই সব কিছুর পরে আমি একটা কথা বলবো যে একটু পরে আসছি তারপরে ম্যান্ডি বেশ খাবার দাবার সাজিয়ে গুজিয়ে যেটা আমরা জানি এটা একটা আমাদের আছে রিচুয়ালসে একটা জায়গায় দিতে হয় সেটা নর্মালি নদীর পাড়ে হতে পারে বা অন্যান্য জায়গায় নির্জন জায়গা যেখানে আমাদের ধারণা অনুযায়ী যিনি চলে গেছেন তিনি এসে ওই খাবারটি গ্রহণ করেন তো ম্যান্ডি দেখলাম সেটা টোটো করে গিয়ে ওর হাজব্যান্ডের সাথে টোটো করে গিয়ে সেটা দিয়ে এলেও পুরো জিনিসটা বেশ সুন্দরভাবে শ্যুট হচ্ছে আচ্ছা এ প্রসঙ্গে একটা কথা বলা উচিত সেটা হচ্ছে ম্যান্ডি স্যান্ডি কিন্তু এই সময় ভিডিও একদম মিস করেনি মানে আমাদের কাছে পৌঁছে দিতে এত ব্যস্ততার মাঝেও কিন্তু ওদের ওদের মধ্যে এটা খেয়াল হয়েছে যে হ্যাঁ এই ভিডিওটা আমাদেরকে পৌঁছে দিতে হবে এই ভিডিওটা অবশ্যই রেভিনিউ সেখানে স্যান্ডি আগে রোজ ভিডিও দিতরা কিন্তু এখন স্যান্ডি রোজ একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে ভিডিও দিচ্ছে কারণ জানে এখন ওরা যারা যা কিছু দেখাবে মানুষজন সেটাই দেখবেন তো এই যে খা মানে সাজিয়ে গুজিয়ে খাবারটা দিয়ে এলো ঠিক তখনই আমি যাই না কেন আমার একটা জিনিস মনে হলো মানুষটা শেষ সময়ে বোধ যদি ম্যান্ডি একটু ওর পা ওনার পাশে একটু ফিজিক্যালি থাকতেন একটু ওনাকে কোনো একটা কিছু খাবার একটু হাতে করে খাওয়াতে বা একটু যদি বাবার গায়ে একটু হাত বুলতো না সেটা এগুলোর থেকে অনেক বেশি হতো হয়তো এই সময় এই জিনিসটা বলা উচিত না হয়তো ম্যানটি মেয়ে হিসেবে অনেক করেছে টাকা পয়সা দিয়ে কিন্তু সত্যি কথা বলতে কি আন্তরিকতা দিয়ে করেছে কি তার বাবাকে আমরা ধরতে পর্যন্ত দেখিনি সে যখন ডাক্তারখানা নিয়ে যেত স্যান্ডি টোটো থেকে নামাতো ঠিক আছে কিন্তু সে মেয়ে হয়েও তার বাবাকে অ্যাটলিস্ট আমরা তো দেখিনি ক্যামেরার সামনে সেটা দেখায়নি বাবার পাশে বসেছিল সেদিনকে লাস্ট মোমেন্টে কিন্তু বাবা যখন ডাকছিল তারপরে তারপরে কিন্তু সে বলল হ্যাঁ আছি আছি সেই বাবা কিন্তু প্রচন্ড একা হয়ে পড়েছিলেন মেয়ে হয়ে যেমন সে টাকা পয়সা দিয়েছে আয়া রেখেছে সব কিছু করেছে কিন্তু বাবার পাশে যদি কিছুদিন থাকতো তাহলে বোধ হয় মানুষটা অনেক শান্তির সঙ্গে যেতে পারত। অবশ্যই হয়তো বাবা যাওয়ার পর আহ সেই জিনিসটা হয়তো সে রিয়েলাইজ করেছে আগামী দিনে হয়তো আরও করবে কারণ এখন ওকে যেটা স্যান্ডি একবার বলছিল যে আমার বাবা আমাকে বাবা বলে ডাকতো বাবা বলে ডাকার কেউ থাকবে না ওর জন্যে অবশ্যই ওকে স্যান্ডি প্রচণ্ড ভালোবাসে ও শুরু শাশুড়িও ভালোবাসেন কিন্তু বাবা মা এদের ভালোবাসাটা তো আলাদা হয় আমি মায়ের কথা ক্ষেত্রে বলছি না কিন্তু বাবা ও বাবা কিন্তু ওকে খুবই ভালোবাসতো সেটা যে কোনো কারণেই হোক হয়তো একটা কোথাও ভুল বোঝাবুঝি একটা অন্যরকম কিছু ছিল কিন্তু মানুষটা কিন্তু শেষ বয়সে অনেকটা কষ্ট করে গেছে বড্ড ইচ্ছে করতো তার ওই নাতনির সঙ্গে খেলা করতে সময় কাটাতে সেগুলো কিন্তু সে ঠিকঠাক পায়নি আর মৃত্যুর পর হয়তো খুব জাঁকজমক করে শ্রাদ্ধ শান্তি সব কিছু করা হলো কিন্তু সেই মানুষটার সেই যে মনের আশাটুকু যে আমার মেয়েকে আমি একটু কাছে পাবো আমার নাতনিকে আমি একটু কাছে পাবো সেটা কি ম্যান্ডি পূরণ করতে পেরেছে আচ্ছা আরেকজন মানুষের কথা না বললে বোধহয় অন্যায় হবে সেটা হচ্ছে ইতিদি সত্যি কথা বলতে কি রকম মানুষ আজকালকার যুগেও যে হয় এত সুন্দরভাবে যে সমস্ত কিছু কাজকর্ম করতে পারে এত আন্তরিকতার সঙ্গে নর্মালি কি হয় কোনো একটা বাড়িতে এটা একটা খুব জানেন তো মানে খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস ধরুন কারোর বাড়িতে কেউ যদি মারা যায় না এমন অনেক বাড়ি আছে সেখানে কাজের লোক পর্যন্ত আসতে চায় না বলে না আমাদেরও আমাদের অসুস্থ হয়ে যাবে বা আমরা ওখানে ছোঁয়াছুঁই হয়ে যাবে এরকম ব্যাপার থাকে সে কিন সেক্ষেত্রে কিন্তু উনি মানে ইত্যাদির কথা বলছি উনি কিন্তু ম্যান্ডির বাড়িতে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে কী করেননি উনি এবং কীর্তন কীর্তনে যেটা দেখলাম ওই আয়াদিদি কিন্তু গিয়ে সমস্ত কিছু একদম টিপটপ পরিপাটি করছিল এবং যে যে জিনিসগুলো সেই রিচুয়ালসগুলো করছিল ওই ঢোলের মধ্যে মালা দেওয়া ওই তাদেরকে একটা করে ওই গাঁদা ফুলের মধ্যে চন্দন দিয়ে সেটা কপালে পরানো এইগুলো সত্যি কিন্তু ইতিদি সব কিছু জানেন মানে ইতিদি সত্যি কথা বলছি ওনার ইতি যেন ম্যান্ডির লাইফে না হয় এটাই আমি বলবো কারণ ম্যান্ডিকে আমরা দেখেছি সে কারুর সঙ্গে সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখতে পারেনি মারিয়া অবশ্যই তরফে তাদের স্বার্থ ছিল কিন্তু মারিয়াও কিন্তু একটা সময় এই ম্যান্ডির জন্য অনেক করেছিল তার মেয়েকে রেখেছিলো অনেক অনেক কিছু করেছে মাঝরাতে উঠে রান্না করেছে আজ কিন্তু সেই মারিয়া হচ্ছে ম্যান্ডির কাছে অতীত তাই ইতিদি যেন অতীত না হয়ে যায় ইজিদির সঙ্গে সম্পর্কটা যেন ও বজায় রাখে সেটা যে কোনো স্বার্থেই হোক একটা জিনিস খুব দৃষ্টিকটু লাগছিল সেটা হচ্ছে যখন ওই ঘরগুলো পরিষ্কার করছিল মানে শ্রাদ্ধশান্তির আগের দিন তখন ইতিদিদি পরিষ্কার করছে সব কিছু আর ম্যান্ডি ক্যামেরা ধরে শ্যুট করে যাচ্ছে মানে ম্যান্ডি ম্যান্ডিস্যান্ডই ক্যামেরা ধরে শুটই করছে আর কি কারণ ওদের কাছে ওটাই বেশি ইম্পর্টেন্ট ওটাই রুজি রোজগারের জায়গা সব কিছু আর ইম্পর্টেন্সটা ওটারই বেশি যেখান থেকে টাকা আসে সেটাই অনেক বেশি হয় তো ম্যান্ডি সেখানে হাহাহি করতে করতে ঘুরছে এবং সে কীর্তনও দেখলাম এবং সেটাকে শ্যুট করে যাচ্ছে একবার হয়তো দেখলাম একটু বাসন কোষন মাচ্ছে কফির বাসন যেটা মনে হলো সেটা মধ্যে দেখিয়ে দেখিয়ে যে দেখো আমিও কিছু করছি তো ম্যাক্সিমামটা কিন্তু সামাল দিয়েছে ইতি দিদি ইতি দিদি যেভাবে ওদের um mm -hmm. সঙ্গে জুড়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে আমি চাইবো না যে এদের লাইফে কোনো দিন ইতিদির ইতি হোক ইতিদি যেন এদের লাইফে থাকে কারণ ইতিদির মতো মানুষজন কিন্তু আজকে সমাজে বলুন আজকে প্রতিটা ঘরে ঘরে দরকার এই এইরকম একজন আয়া হোক এই রকম একজন সহায়িকা থেকে বড়ো কথা ওনাকে কোনোই আয়া বলা ওনাকে কাজের লোক বলা এগুলো বড় থেকে অনেক সহায়িকা ওনার মতো মানুষ আমার যেটা দেখে মনে হলো জাস্ট সে ম্যান্ডি যতই টাকা দিক সে ম্যান্ডি যতই ভ্যাকুম ক্লিনার দিক সে ম্যান্ডি যতই এটা দিক সেটা দিক কিন্তু সমস্ত কিছুর বিনিময়ে এরকম একজন মানুষ এতটা আত্মনিষ্ঠার সঙ্গে উনি কাজকর্ম করেছেন বা করছেন সত্যি কথা ওনার গুণের কিন্তু অন্ত নেই যেটা দেখে মনে হলো তাই ইতিদিকে সব থেকে বেশি আমার মনে হয় এই কাজকর্ম এই শান্তি এগুলোতে যার পেছন সবথেকে বেশি অবদান আমার সেটা মনে হয় ইতেদি ম্যান্ডিও কিন্তু এত করেনি যাই হোক ইতিদির যেন ইতি ম্যান্ডির লাইফে কোনোদিন না হয় এটাই থাকবো তো কীর্তন কীর্তনটা হলো ম্যান্ডির বাড়িতে এবং সেখানে লাইট জ্বালা বন্ধ নিয়ে অনেক কথাবার্তা হলো এমনকি সব থেকে এটা ভীষণ চিন্তার বিষয় যে মিটার বক্সটা কি করে এখন রিডিং তোরা নিতে আসবে তো যাই হোক সেটা ওরা কী করবে সেটা ওদের ব্যাপার আরেকটা আমি কমেন্ট এসেছি ওর কমেন্ট বক্সে তো কমেন্টটা খানিকটা এরকম যে লিখেছেন যিনি যে ভিডিও দেখে মনে হচ্ছে যে ইতিদি হচ্ছে তোমার বাবার মেয়ে আর ম্যান্ডি হচ্ছে তার বা মানে জাস্ট কার ম্যান্ডি তো শ্যুট করছে অনলি ম্যান্ডি সেরকমভাবে তার কন্ট্রিবিউশন কোথায় হ্যাঁ টাকা পয়সা অবশ্য সব কিছু দিয়েছে কিন্তু তার যে ফিজিক্যালি কন্ট্রিবিউশন যেটা হতে পারতো যে সব কিছু সে নিজে করছে ঘর পরিষ্কার থেকে আরম্ভ করে এভরিথিং এভরিথিং কিন্তু ইতি দিয়েই কিন্তু বেশিরভাগটা সামলেছে আসলে আরেকটা ব্যাপার শেষে বোধ না বললে খুব ভুল হবে সেটা হচ্ছে টাকা পয়সা যার আছে ভাই সে দুনিয়াতে সব কিছু কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু আজকে ইতিদিকেও যেভাবে করাচ্ছে যদিও টাকা পয়সা দিয়েও ইতিদির মতো লোক পাওয়া যাবে বলে আমার ধারণা নেই কিন্তু সত্যি উনি প্রচণ্ড মানে পরিশ্রমী একজন মানুষ তো টাকা পয়সা আছে সেজন্য ম্যান্ডি একটা সময় মারিয়াকে করিয়েছে এখন আছে ওর কাছে কিন্তু মারিয়াও যায় ইতিদিও তাই এবং ইতিদিন পরেও হয়তো যেয়ে আসবে সেও তাই ঠিক আছে টাকা পয়সা থাকলে সব কিছু মানুষ পেয়ে যায় তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার যতটা ভিডিও দেখে মনে হয়েছে সেটাই আমি এখানে আলোচনা করেছি আর একটাই বলবো যে একটা মানুষ চলে গেলেন তার শ্রাদ্ধ শান্তি কাজকর্ম সমস্ত কিছু মিটে গেল তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি খুব ভালোভাবে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন ভালোভাবে জন্মগ্রহণ করুক পুনর্জন্ম হোক তার এবং তার আগামী জীবনটা অনেক অনেক ভালো হোক সত্যি একটা বিশ্বাস হয় না যে কদিনে মানুষটা নেই সব কিছু আবার নর্মাল হয়ে যাবে কিন্তু শুধু থাকবে না সেই মানুষটা স্পেশালি ওনার ঘরটা দেখে কিন্তু দাদু ঘরটা দেখে কিন্তু সেটা আমাদেরই এত ক্যামেরার সামনে খারাপ লাগছে ক্যামেরার পিছনে আমরা রয়েছি তাহলে যে ওখানে রয়েছে তাদের তো আরও অনেক বেশি খারাপ লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও লাইক এবং কমেন্ট করবেন আমি দেখা করছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই